যদি আসলে প্রশ্নটা এক্স্যাক্টলি আমি টাইমিং ধরে করতে চাই যে এই যে আমরা 28 নভেম্বর গত বছরের আমরা যে তদন্ত কমিটি গঠিত হওয়ার আগে এই যে নাসুমের উপর চর দিয়েছিলেন হাতুর সিংহ এই খবরটি প্রকাশ করি এবং এরপর 3 ডিসেম্বর একটা তদন্ত কমিটি গঠন করা হয় 12 ফেব্রুয়ারি যেটার প্রতিবেদন জমা দেওয়া হয় এই দুই মাসের তদন্ত চলাকালীন আমরা দেখতে পেয়েছি পাপন যিনি বিসিবির সাবেক সভাপতি ছিলেন তিনি দুবার বলেছেন যে এই নাসুমের উপর কোনো আঘাত করেননি হাতুর সিংহ কেন আসলে একজন দেশের ক্রিকেটারকে এভাবে ভালনারেবল পজিশনে ঠেলে দেওয়া হলো আর কি কারণে হাতুর সিংহকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল তখন এটা আসলে খুবই রহস্যজনক ব্যাপার গতকাল যখন ফারুক আহমেদ বর্তমান বিসিবি সভাপতি তাকে প্রশ্ন করা হয়েছিল আসলে যে আপনি কি আসলে দেখেছেন কিনা যে ওই রিপোর্টে এই বিষয়টা উল্লেখ আছে অর্থাৎ যে ক্রিকেটারের কথা বলছে তাকে আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এই বিষয়টা উঠে এসেছে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি ওই রিপোর্টটা দেখেছি এবং সেই রিপোর্টে আছে তার মানে হচ্ছে আগের যে বোর্ড সেটা কোনো একটা অজানা কারণে লুকিয়ে গেছে বা এড়িয়ে গেছে অর্থাৎ হাতুর সিংহকে সেটার জন্য আসলে কোনো ধরনের শোকজ নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করেনি এটা আসলে একটা রহস্যজনক ব্যাপার কেন হয়নি বাট এখন শেষ পর্যন্ত এসে এই এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা আসলে শেষ পর্যন্ত নাসুম আহমেদের যে ঘটনাটা সেটা কিন্তু সামনে নিয়ে এসেছে এবং আলটিমেটলি তাকে চাকরিচ্যুত করেছে অনেক বড় ঘটনা এবং দিন শেষে এরকম কিন্তু বিশ্বের কোনো কোচ এর আগে এই ধরনের ঘটনার কারণে চাকরি হারিয়েছেন সেই নজিরটা কিন্তু আমরা কেউই জানি না সুতরাং হাতুর সিংহের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যার কারণে তিনি আসলে এখন সামনে কি পদক্ষেপ নেবেন বা আসলে বিসিবি কে কি জবাব দিবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে কারণ তিনি কিন্তু আসলে এই বিষয়টা থেকে একরকম মুক্তি পেয়েই মোটামুটি কাজ করছিলেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অর্থাৎ নাজমুল হাসান পাপনের যে বোর্ডটা ছিল সেই বোর্ডে তিনি আসলে দোষী প্রমাণিত হননি তারপরে তিনি কাজ করছিলেন সুতরাং এক বছর পরে কেন পুরনো জিনিসটাকে এনে তার চাকরিটা আসলে কেড়ে নেওয়া হলো সেটা নিয়েও কিন্তু তিনি আসলে দাবি তুলতে পারেন ওভারঅল যেটা হয়েছে আসলে দিন শেষে ফারুক আহমেদ মনে করেছেন সাবেক ক্রিকেটার হিসেবে তিনি সেটা গতকালও পরিষ্কার করেছেন যে তিনি আসলে এটা মেনে নিতে পারেননি যার কারণে আসলে শেষ পর্যন্ত এই ডিসিশনটা তিনি নিয়েছেন।